বায়ু দূষণ রোধে রাজধানীর সহ আশপাশে পাঁচ জেলায় অবৈধ ইট ভাটা দুই সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। সোমবার বিচারপতি কে এম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেয়। একই সাথে দুই সিটি কর্পোরেশনকে বায়ু দূষণ রোধে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এ পর্যন্ত ৬ থেকে ৭বার আদেশ দিলেও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। বিস্তারিত অধর ইয়াসমিনের প্রতিবেদনে। বিশ্বের দূষিত বায়ু শহরের তালিকায় ধারাবাহিকভাবে শীর্ষে অবস্থান করছে রাজধানী ঢাকা। বাতাসের মান প্রায়ই খুব অস্বাস্থ্যকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। এজন্য ইটভাটা, উন্নয়ন কাজ, যানবাহন আর কারখানার ধোঁয়াকে দায়ী করছেন বিশেষজ্ঞরা। দূষণ রোধে নয় দফা নির্দেশনা দিয়ে ২০২০ সালে রায় দেন উচ্চ আদালত। আজও সে নির্দেশনা বাস্তবায়ন না হওয়ায় বিষয়টি আদালতের নজরে আনেন রিটকারী আইনজীবী মঞ্জিল মোরশেদ। আদালত এর আগে একটা জিনিস বলেছেন যে আমরা তো টায়ার্ড হয়ে গেছি, মানে এখন ওনাদেরকে ডাকতেও আর আমাদের লজ্জা লাগে, এই কথাটা বলেছেন। আদালতের নির্দেশ পালনের ক্ষেত্রে প্রশাসনের বিভিন্ন পর্যায়ে বেশ নেগলিজেন্স এবং এটা আগের চেয়ে অনেক বৃদ্ধি পেয়েছে। বায়ু দূষণ রোধে এ পর্যন্ত ৬ থেকে ৭বার আদেশ দেওয়ার পরেও কাজ না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন দেশের সর্বোচ্চ আদালত। দুই সপ্তাহের মধ্যে দূষণ রোধে আদেশ কার্যকর করে নগর কর্তৃপক্ষ, পরিবেশ অধিদপ্তর সহ সংশ্লিষ্টদের আবারও প্রতিবেদন জমা দিতে বলেন সর্বোচ্চ আদালত। ২০২১ সালে আপনার প্রায় ১০০র উপরে ইটভাটা কিন্তু তখন ভেঙে দেওয়া হয়েছিল। যদিও আমাদের কাছে অনেক মিডিয়ায় রিপোর্ট এসছে ওই ইটভাটাগুলো এই ২৩ সালে আবার তারা কাজ শুরু করেছে। এর আগে যে সংখ্যাটা ছিল ঢাকা পাঁচ জেলার মধ্যে সেখানে তো ৪০০র উপরে ছিল, এখন ২০০র উপরে আছে। রিটকারী আইনজীবী বলেন হাইকোর্টের আদেশ মেনে কর্তৃপক্ষ কার্যকর ব্যবস্থা নিলে ঢাকার বাতাস এতটা দূষিত হতো না। অধরা ইয়াসমিন, আরটিভি, ঢাকা।